একটা দেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জানা যায় সেই দেশটা কেমন, মানুষের মন মানসিকতা কেমন। এটা দুঃখনীয় হলেও বলতে হয়, আমাদের দেশের একুশে বইমেলা চলতেছে কিনা? চলতেছে। বইমেলার এখন আর বই নাই বাবা, এখন বই থেকে আপনি আর জ্ঞান শিখা এটা অসম্ভব হয়ে গেছে। এখন আমাদের বইমেলাগুলা কে গেছে জানেননি বাবা? তিশা এবং মুস্তাকময় হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? এখন আমার দেশের বইমেলাগুলো নাস্তিকদের কবলে চলে গেছে, ঠিক কিনা বলেন? আমার দেশের বইমেলা এখন জানাবে বিচারদের হাতে চলে গেছে, ঠিক কিনা বলেন? আমার দেশের বইমেলা এখন যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইসলামের কোন মূল্যবোধ নাই, যাদের অন্তরে নারী পুরুষের বৈষম্য নাই, যারা সবসময় নর্তকীদের সাথে রাত কাটায়, তাদের বই আমাদের বইমেলায় আমাদের যুবকদের পড়ানো হচ্ছে, ঠিক কিনা বলেন? যে দেশের বইমেলার বইয়ের আলোচনা চলে বাবা, তিশা মুস্তাকের বই নিয়ে আলোচনা চলে পুরোটাই, নাউজুবিল্লাহ জুড়ে বলেন, সেই দেশের বইমেলা থেকে জাতি আর কি আশা করুন? যে বই আমি দেখলাম সে বইয়ের মধ্যে লেখা কিছু নাই, সব কিছু শুধু তাদের ফাইল ফটো চলতেছে, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। কোন থেকে কোন একটা ভুয়া ডাক্তার সাবরিনা হেও বই বাইর করে ফেলতেছে, সুর ডাকায় বদমাশ গিরেখানা লম্পট জেনাখুর সবাই কি করতেছে বাবা? বই বাইর করে ফেলতেছে। একটা দেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে শিক্ষা ব্যবস্থা, জাতিকে উত্তরণের কারণ, কথা বলেন ঠিক কিনা? তো শিক্ষা ব্যবস্থা, শিক্ষা বের হবে কোথেকে? বইমেলা থেকে তো বের হবে। আর সে বইমেলার মধ্যে নর্তকিনী নাচ চলতেছে, সে বইমেলার মধ্যে একে অপর জনরে ফ্রি লিপসিং এর মানে একে অপরের সুমাসুমি করতেছে, নাউজুবিল্লাহ বলেন। তো সেই বইমেলাতে একজন বাবা একজন মেয়েকে নিয়ে যেতে পারবে? একজন মা একটা ছেলেকে নিয়ে যেতে পারবে? এটা আমাদের জন্য আসনি সংকেত, এটা আমাদের জন্য দুর্ভোগের কারণ। মনে রাখবেন, আমাদের বাপজাদারা রক্ত দিছে বাংলাদেশ, যেই দেশের জন্য স্বাধীন করেছে, এই দেশকে স্বাধীন করেছে এই জন্য নয়, এই দেশকে স্বাধীন করেছে মুসলমানরা বুকের রক্ত দিয়ে এই দেশের সংসদে ইসলামের পতাকা উড়ানোর জন্য, ঠিক কিনা বলে? আমাদের মুরব্বীরা আমাদের দাদারা বাবারা রক্ত দিছে, এই দেশ সমৃদ্ধশালী হবে, এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে, এই দেশের প্রতিটা সন্তান হবে জাতির কল্যাণ করবে, এই দেশের প্রতিটা নাগরিক হবে মানুষের কাছে রোল মডেল অন্য দেশের কাছে, ঠিক কিনা বলেন? যে দেশের প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলবে, প্রতিটা ঘরের নাগরিক পুরুষরা দাড়ি রাখবে আর মহিলারা হিজাব করে চলবে, ঠিক কিনা বলেন? আর এখন এই দেশের শিক্ষা ব্যবস্থা, এই দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন সুর বাটফার বেরোয়, ঠিক কিনা বলেন? টাকা ফসার গাড়ি বের হয়। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমিন বলেন।